নেকেনে জেঠিমা আমার খিদে নেই। খিদে নেই আবার কি, নে ধর ওটা, রাখ রাখ রাখ। খিদে পেলে তো পুরো মুরগির বংশ লোপাট করে দিত। থাকবো না এখানে, বাড়ি যাচ্ছি। সকাল বাড়ি বাটাম নিয়ে দাঁড়িয়ে আছে, গেলেই ঠ্যাং খোড়া করে দেবে। তোর কি একদিন মাংস না খেলে মহাভারত অসুস্থ হয়েছে? তো দেখছিস মন মেজাজ ভালো নেই, ওরকম ভাবে কেউ কথা বলে? আমি মাংস ছাড়া খেতে পারি না। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আমি আসছি, দাঁড়ো। কি গো, তুমি তো কোনোদিন এদিকে আসো না, তাড়াতাড়ি বানাও। ইয়ে লিজি, আপকে লিয়ে আয়ে হ্যায়। আমার জন্য? হ্যাঁ, শিবু বাবু নে ভেজা হ্যায়। শিবু পাঠিয়েছে? তুমি ধারে দাও, আমার কাছে না টাকা নেই। তো ক্যা, আপ বাস খাতে যাই, পয়সা তো শিবু বাবু দেগা। শিবু বলেছে দিয়ে দেবে? হ্যাঁ। তাহলে তুমি 10 টাকা চুরমুড়ো দাও, দিতে থাকো দিতে থাকো, দেবো না। শিবু, তোর ফোনটা একবার দে তো। কেন, কি হয়েছে? কবিতাকে একটা ফোন করব। কবিতাকে ফোন করবি না, অন্য কোনো গল্প আছে? আরে দেখ, আজকে আমাদের রেজাল্ট বেরোবার কথা ছিল, দে না ওর থেকে একটু জেনে নি। নে ধর। কবিতার নাম্বার তোর মোবাইলে সেভ নেই? যেটা দেখ, জান্ডুবাম বলে সেভ করা আছে। জান্ডুবাম? আরে দিনে 50 বার ফোন করে মাথা খায় তো। হ্যালো কবিতা, অপু বলছি, রেজাল্ট বেরিয়েছে? ফোনে পাঠিয়ে দিয়েছে? ও ঠিক আছে। কি হলো? রেজাল্ট ফোনে এসএমএস করে পাঠিয়ে দিয়েছে। আমার তো ফোনটা ভেঙে দিয়েছে বাবা, সিমটাও নেই। এখন কলেজ খুলে রেজাল্ট জানতে পারবো। কি হবে? এমন একটা হাবভাব করছিস যেন মনে হচ্ছে ফার্স্ট ক্লাস বাঁধা, এমনিও ফেল করবি। তুই কি করে জানলি? শিক্ষামন্ত্রী ফোন করেছিল তো, বললো আপনি তিনটে সাবজেক্টে ফেল করেছেন। তার মানে বাকি তিনটেতে পাশ করেছি? কি মেয়ে মাইরি তুই, তোর মতো যদি সবাই হতো না, তাহলে সুইসাইড রেটটাই কমে যেত। তোর মায়ের সব রেখে দেবো সাজিয়ে, তুই চাইলে বল।